لا আইনি লা, বলো। আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না, এখানে ছিল তো। তোমাকে বারবার বলেছি এদিক ওদিক হচ্ছে টাকা পয়সা রেখো না, বাসা একটা ছোট বুয়া কাজ করে আর তুমি টাকা তো এখানে ফেলে রেখেছো। আরে বাবা, বুয়া তো আর মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে না, কি অদ্ভুত কথা। বলেছে তোমাকে আজকাল এসব ছোট বড় নানা ধরনের ঝামেলা করে। উফ, তোমার মনে যে কবে মানুষের প্রতি সামান্য বিশ্বাস জন্মাবে। শোনো, এসব বিশ্বাস বিশ্বাস করো না, আজকাল খুব কম মানুষ আছে যাদের উপর বিশ্বাস করা যায়। বুঝেছি, তোমাকে খুব শীঘ্রই সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আমাকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে না, বরং তুমি না একটু অন্যান্য কথাগুলো মনে রাখার চেষ্টা করো। অন্য কথা? অন্য কি কথা? দেখেছো, অলরেডি সব ভুলে গেছো। কাল রাতে না তুমি আমাকে বললে যে তুমি আজকে বিকালে আমাকে আমাদের বাড়ির কাজ দেখাতে নিয়ে যাবে। একবার তুমি দেখেছো অলরেডি, এশিয়ান ডুপ্লেক্স টাউনে জমি সহ নিজের বাড়ি, কি দারুণ একটা ব্যাপার। তবুও আমার ঘুরতে যেতে ভালো লাগে, আর তুমি কোনো কথা বলবে না এই ব্যাপারে, একদম মিস করা যাবে না। আর শুন, তারপরেও আমরা প্রজেক্টের চারপাশে ঘুরবো, তারপরে আসার সময় 300 ফিটে নীলা মার্কেটে ফুচকা, কিন্তু সেখানে শেষ না, ডিনার ওখানে করবো, তারপর বাসা ব্যাক করবো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে। তাহলে আমি আসি, আমার অফিস লেট হয়ে যাচ্ছে। তাহলে তুমি যাচ্ছ কিভাবে? তোর নাম কি? হ্যালো সাজিদ, কি হয়েছে সাজিদ? সাজিদ, হ্যালো, কি বহুত দূর পারাইছস, এবার বুঝবি মজা। এ যাও চল। আচ্ছা, কত প্রকার কি কি আজকে ট্রেন? হ্যালো বস, ফোন রিসিভ। আসসালামু আলাইকুম। থানায় গিয়ে কোনো লাভ নাই, খুব তাড়াতাড়ি ফুরে আসবে। আপনারা কারা, আমাদের কাছে কি চান? আপনার কে আর কি চাই?
এই হিসাব পরে করলো, তার আগে আপনি থানার সামনে থেকে শুনুন। পুলিশ যদি ঘূর্ণ অক্ষরও কিছু জানতে পারে তাইলে কিন্তু আমার হাজবেন্ড কোথায়? সাথে কথা বলতে চাই। এখনো বাচ্চা আছে, কিন্তু আপনি যদি থানা পুলিশ করেন আমার কিন্তু খুব বেশি একটা সময় লাগবে। না 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 প্লিজ প্লিজ, আমি থানা যাব না। ম্যাম, আপনার স্বামীর লোকে আপনি কথা বলুন। নিনা হ্যালো হ্যালো সাদি, আমি একটু ব্যস্ত আছি। এখানে কোথায় আসছিল থানায়? না, থানায় কেন যাব, আমি একটু কাজ আছে আমার। তুমি কি আসলে আমাকে চিনতে পারছো? আমি মনির, ইউনিভার্সিটিতে আমরা একসাথে। একদম চোখ ও রাতে আমার কি দোষ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর অনেক দোষ, তোর দোষগুলো তুই নিজেই খুব যাবো। প্লিজ প্লিজ আমাকে আপনারা ছেড়ে দিন, আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি, আপনাদের হয়তো বা কোথাও কোনো ভুল হচ্ছে। বলে কি জল আমাদের নাকি দোষ, ওরা দেখে মনে হইতেছে ও খুব আরামে আছে, ওর আত্মাগুলো আর একটু শক্ত করে রাখবে। সরি ব্যাপারে, তোমাকে ফলো করে এইভাবে বাসায় চলে এসেছি, আই নো এটা অকওয়ার্ড। এমনিতে তুমি রাগ করোনি তো? মানে হয়েছে কি, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো তো, সো আমি একটু এক্সাইটেড হয়ে কি বলবো। এমনিতে কেমন আছো তুমি? আমি কেমন আছি জিজ্ঞেস করব না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি বিন্দাস ভালো আছো, তোমাদের পাশের থানায় পোস্টিং হয়েছে পুলিশ। বাসায় তুমি একা আর কেউ নেই, তোমার হাজবেন্ড? ও অফিসে রাত আসবে। কি অনেকদিন পরে আসলাম, চাটা অফার করবো না? আপনি খালি আমাকে কথা মতো কাজ করবে। জি জি জি, বলুন না আপনার কি চান, যা বলবেন আমি তাই করবো। এরই তো কয় লক্ষ্মী বউ।
আপনার স্বামীরে আমরা ফেরত দিতে আসছি। সত্যি? কখন? কোথায়? এত উত্তেজিত হয়েন না তো, আপনার একটা ঠিকানা দিতে আসছি। আপনার স্বামীরে আপনি ঠিক মতো পাওয়া যাবে। নীলা, কিছু হয়েছে? আই মিন ফোনে যা বলছিলা। আচ্ছা তুমি কি শুরু করেছো? কি কিছু হয়েছে, কিছু হয়েছে কি হবে? শুনো, আমি একটা খুবই পার্সোনাল প্রবলেম নিয়ে আছি, তাছাড়া অন্য কিছু না। পার্সোনাল বিষয়টা কি খুব বেশি পার্সোনাল, মানে আমাকে কি বলা যায়? আমাকে একটু এখন বাহিরে যেতে হবে। ঠিক আছে, সরি, চলো তোমাকে নামিয়ে দিই। না, আমাকে নামাতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। ওকে ওকে। দেখো নীলা, তোমার সাথে কি হচ্ছে ঠিক আমি বুঝতে পারছি না এখনো, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার সবকিছু জানা দরকার। তুমি তো সবকিছু বলছো না আমাকে খুলে, তোমার আমাকে সবকিছু খুলে বলার সময় আসছে। প্লিজ, কি হয়েছে আমাকে বলো। মনির কারা যেন ওর হাজবেন্ডকে কিডন্যাপ করেছে। আমার মনে হয় কিডন্যাপারদের কল। শোনো 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 শোনো, তুমি একদম ভয় পাবে না, হ্যাঁ ঠিক আছে? তুমি একদম শান্তভাবে কথা বলবে, আর তুমি যে দুর্বল হয়ে পড়েছো এটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, ওকে? আসসালামু আলাইকুম, আপনার জন্য ছোট্ট একটা গিফট পাঠাইছি। কেন পাঠাইছি জানেন? কারণ আপনি থানার গেট পর্যন্ত পার আছেন। এসব থানা পুলিশ আমার একদম পছন্দ না,
আর একবার যদি আপনি থানা পর্যন্ত যান। আমি আর কখনো এরকম ভুল করব না, কখনো না। মনে থাকে যেন একদম। হ্যালো, কি বলেছো রে? আমি থানার সামনে গিয়েছি, বলো রাস্তা আঙুল কেটে আমাকে থ্রেট করেছে। আরে বেটা, আমাকে তো একটা নীতি আছে নাকি? হ্যাঁ, কোন কথা যাতে না হয়। ওকে ভাই, চেয়েছিল মিস্টার সাজিদ যেন তার গাড়ি না নিয়ে অফিসে যান। এমনও তো হতে পারে স্যার, সাজিদ সাহেবের গাড়ি আগে থেকেই নষ্ট করা ছিল, তারপর প্ল্যান মাফিক তারা কাজটা শেষ করে। ঠিক আছে, ঠিক আছে। দেখো নীলা, যে বা যারাই কাজটা করেছে তারা আসলে খুব প্রফেশনাল, মানে প্ল্যান করে গুছিয়ে কাজটা করেছে। ওদেরই কেউ একজন সাজিদ সাহেব যাতে অফিসে তার নিজের ট্রান্সপোর্ট নিয়ে যেতে না পারে, বাইরের কোনো ট্রান্সপোর্টে যেতে হয়, সেজন্য গাড়িটা নষ্ট করে রেখেছে। এবং ওরা যেটা চেয়েছে ঠিক সেটাই হয়েছে। কিন্তু ওরা কারা? ওরা কারা সেটা আসলে এখনো বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি যে ওরা খুব ডেঞ্জারাস। তোমাকে একটু সাবধানে থাকতে হবে। কি করবো আমি? দেখো, আমার মনে হয় যে ওরা তোমার উপরে চোখ রাখতে চাইবে, এবং আমি যা বলি সেভাবে একটু চলতে হবে তোমাকে। তুমি যখন বাসায় একা থাকবে তখন আমাকে একটু ইনফর্ম করবে আগে থেকে। হ্যাঁ, আর জানলা দরজা দিয়ে একটু দেখার চেষ্টা করবো যে আসলে কেউ আসছে কিনা, বা কেউ বাসার দিকে তাকিয়ে আছে কিনা, হাঁটাহাঁটি করছে কিনা। আমি কিছু করি নাই স্যার, আমি 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 আমি
পাতি করি আমি কি নেশা পানি করি স্যার একজনে কইছে ওই নজর রাখার জন্য এই বিল্ডিং এর মধ্যে তাই আইছিলাম স্যার টাকা 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 দিব চুপ আই চুপ ভেতরে নেই স্যার আমি কি স্যার আমি কি টাকা লাগবো আমাকে হ্যালো টাকা দিলে ওরা আরো ডেঞ্জারাস হয়ে যাবে টাকা না দিলে ওরা সাজিদকে মেরে ফেলতে পারে তুমি কিভাবে নিশ্চিত হচ্ছে যে টাকা দিলে ওরা সাজিদকে ফেরত দিবে মনির আমি ওদের অবাধ্য হতে পারবো না টাকা জোগাড় করেছো হ্যাঁ তোমাদেরকে টাকা দিব আমি পেছন থেকে তোমাদেরকে কভার করব ওরা টাকাটা হাতে পাওয়ার আগেই একদম টেনশন করো না তুমি বাসায় যাও রেস্ট নাও লেট মি টেক কেয়ার অফ আরেকটা সুযোগ দাও আমার মনে হয় আমি কিছু করতে পারবো প্লিজ প্লিজ কথা মন দেওয়া হলেন আমরা টাকা পাইছি কিন্তু কিন্তু কি
আপনি তো বলেছিলেন আপনার টাকা পেলে আমার হাজবেন্ডকে ছেড়ে দিবেন। হ্যাঁ কইছিলাম, কিন্তু আপনি টাকার সাথে একা নাইসা খুব বড় ভুল করে ফেলছেন, তাই আঙ্গো প্ল্যান একটু চেঞ্জ করতে হবে। প্ল্যান বদলেছেন মানে? এখন শুধু টাকা হইব না, আপনার স্বামীরে বাঁচাইতে হইলে আঙ্গো প্ল্যান অনুযায়ী আরেকটা কাজ করে দিতে হইব। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, ছোট্ট একটা মার্ডার করতে হইব। কি? হ্যাঁ আমি কারোক্ষণ করতে পারবো না, পারবো না, ইম্পসিবল। প্লিজ প্লিজ সাজিতে কোনো ক্ষতি করে না। শোনেন, সোজা রিক্সা নিয়ে 217 নাম্বার বাসার সামনে থামবেন। গেটে কেউ থাকবে না, টুক করে ভিটে ঢুকে যাবেন। সামনে যান, একটা আতখোলা গেট পাইবেন। খালি পিস্তলটা ভিতরে ঢুকায়া ট্রিগার টাইনা দিবেন। এখান থেকে বের, লীলা আমার অন্য কলিগরা চলে আসার আগে এখান থেকে পালাতে হবে। শুনছো কথা লীলা? আমি আসছি, বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি।
কি চলবে না সাজিদ, চলবে না। নীলা, ওই লোকটা, ওই লোকটা একজন পুলিশ অফিসার। আপনি যেমনি কইছিলেন পুলিশ ইন্সপেক্টর, আর তোর বউয়ের এক সময়ের করেছিলাম। থিংক নীলা, থিংক, ভাবো, চিন্তা করে দেখো। ভার্সিটিতে থাকতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। আমার আমার প্রতিটা স্পন্দনে তুমি ছিলে নীলা, প্রতিটা স্পন্দনে তুমি ছিলে, যে এত তোমাকে ভালোবাসতাম আমি। আমি কখনো তোমাকে তা থেকে ওয়ান সাইডেড লাভ বলে কি আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? হ্যাঁ, নাকি নাকি এই শিল্পপতির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে বলে সব ভুলে গেছো বেমালুম? ছি ছি নীলা, ছি। কিন্তু কিন্তু তার জন্য না, তোমাকে তোমাকে শাস্তি পেতে হয়েছে অন্য কারণে। তোমাকে হারাবার পরে আমি আমি ড্রাগ এডিক্টেড হয়ে পড়ে দিলাম। আর আমি আমি এডিক্টেড হয়ে পড়েছি বলে আমার মা সুইসাইড করে মারা যায়। তোমার কারণে আমার মা মারা যায় নীলা। নীলা, আমার মা কি তোমার মনে আছে? নীলা তোমাকে কত আদর করত, কত কত পছন্দ করত। তুমি যখন বাসায় যেতে মা মা কত খুশি হতো, কত ভালোবাসত তোমাকে মা। তোমার উপরে বেশি রাগ ছিল না, আমার রাগ ছিল তোমার টাকাওয়ালা জামাইয়ের উপরে, সেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। সেজন্য সেজন্য তোমার হাত দিয়ে আমি ওকে খুন করিয়েছি। ব্যাটা বুঝুক, সুন্দরী স্ত্রীর হাতে খুন হতে কিরকম লাগে। তোমার কাছে এই গল্পটা একটা একটা থ্রিলার গল্প মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা ভালোবাসার গল্প, একটা প্রেমের গল্প নীলা।
সরি সাদিক সাহেব, আপনার এরকম একটা মুহূর্তের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। যদিও সাব ইন্সপেক্টর ভাবনা আমাদেরকে ইন্সপেক্টর মুনির সম্পর্কে অনেক আগেই সতর্ক করেছিল। তুই কিন্তু আমার গায়ে হাত না তুললেও পারতি। তোর মতো স্পেশাল ব্রাঞ্চের একটা অফিসারের উপর আমার হাত তুলতে গিয়ে ভালো লেগেছে বল? ব্যাটা আমার বস বলে আজকে তোদের সহযোগিতা নিতে হলো, তা না হলে আমি একাই পারতাম। থ্যাংক ইউ স্যার, কিন্তু ইন্সপেক্টর মুনিরকে আমরা কখনোই গ্রেফতার করতে পারতাম না যদি না মিস্টার সাজিদের গাড়ির মধ্যে সেই ফোনটি পাওয়া যেত। এই ফোনটির কল লিস্ট আমরা চেক করলে যে ডিটেলস পাবো সেইটা আমাদের এই ইনভেস্টিগেশনে কোনো না কোনো বিশেষ ক্লু হিসেবে আসতে পারে। মাফি স্যার। ইয়েস স্যার। অ্যাম্বুলেন্স কল করুন। অলরেডি কল স্যার। থ্যাংক ইউ। দাঁড়ান, সাজিদের যদি কিছু হয় তোমাকে আমি ছাড়ব, আমি তোমাকে ঘৃণা করি, জাস্ট ঘৃণা। মীরা, নিয়ে যান ওকে, প্লিজ নিয়ে যান। নিয়ে যান। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য।